করার জন্য। তাহলে সাম্যদ্রবক করার জন্য নেক্সট তোমাদের যে জিনিসটা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। এখন বলো বিক্রিয়ার হার নিয়ে তোমরা কি কি জানো? সবকিছুই জানো তাই না? বিগত ক্লাসগুলোতে বিক্রিয়ার হার নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করছি, তার মানে বিক্রিয়ার হার নিয়ে তোমরা প্রচুর জিনিসপত্র জানো। এরপরে আরো একটা টার্ম নিয়ে তোমাদের জানা লাগবে, সেটাকে বলা হয় ঘনমাত্রা। কি বলা হয় বলো তো ভাইয়া? ঘন মাত্রা। এখন ঘনমাত্রা নিয়ে তোমরা কি জানো? ঘনমাত্রার কিন্তু অনেকগুলো একক আছে, অনেকগুলো পদ্ধতিতে আমরা ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। ঘনমাত্রাকে আমরা কি কি পদ্ধতিতে প্রকাশ করতে পারি বলো তো ভাইয়া? ঘনমাত্রাকে কিন্তু আমরা মোলারিটিতে প্রকাশ করতে পারি, মোলালিটিতে প্রকাশ করতে পারি, গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে পারি, তারপরে আর কি পদ্ধতিতে প্রকাশ করতে পারি, শতকরা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, তারপরে পিপিএম পদ্ধতিতে প্রকাশ করতে পারি, পিপিবি পদ্ধতিতে প্রকাশ করতে পারি, নর্মালিটিতে প্রকাশ করতে পারি, ফর্মালিটিতে প্রকাশ করতে পারি, অনেকগুলা ওয়েতে কি করতে পারি আমরা ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। তো তোমাদের এই চ্যাপ্টারে ঘনমাত্রার বলতে মোলারিটিটাই কি বলো তো ভাই খুব বেশি পরিমাণে কাজে লাগবে? কোনটা বেশি পরিমাণে কাজে লাগবে? মোলারিটি। তাহলে এই চ্যাপ্টারে তোমাদের ঘনমাত্রার মোলারিটিটাই খুব বেশি পরিমাণে কাজে লাগবে। কেউ কি আমাকে বলতে পারবা মোলারিটির সংজ্ঞাটা কি ছিল? ভাই প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকতে পারে? আচ্ছা, একটি নির্দিষ্ট দ্রবণে না, থাকতে পারে না ভাইয়া, ওটা দ্রাব্যতায় চলে যায়। আচ্ছা, তো মোলারিটির সংজ্ঞাটা ছিল এরকম, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাকেই কি বলা হয়? ওই দ্রবণের মোলারিটি বলা হয়। এবং মোলারিটি কে প্রকাশ করা হয়? এস দিয়ে অথবা সি দিয়ে। এবং মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার বা বড় হাতের মোল বা বড় হাতের এম, মোলার। ঠিক আছে, তো এই এস বা সি আমরা বের করি কিভাবে? বের করি আমরা দ্রব্যের মোল সংখ্যাকে কি করি? দ্রবণের আয়তন, আয়তনকে ভাগ করে বের করি। ঠিক আছে, এভাবে আমরা মোলারিটি যেটা সেটা বের করি। মোলারিটি বের করার আরো একটা সূত্র ছিল, সি ইজ ইকুয়াল টু 1000 W/mV। ঠিক আছে, তার মধ্যে বেসিক ফর্মুলা কিন্তু এটা, N/VL, দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি, দ্রবণের টোটাল আয়তন কোন এককে? লিটার এককে। ঠিক আছে ভাইয়া, তো এটা ছিল আমাদের মোলারিটি। এছাড়াও তোমাদের গ্রাম পার লিটার এককে এটাও কাজে লাগতে পারে। তো মোলারিটি থেকে কিভাবে গ্রাম পার লিটার এককে নিয়ে যাইতে হয় বা কিভাবে আমরা কোন একটা নির্দিষ্ট রাশির একক পরিবর্তন করতে পারি, এটা নিয়ে কিন্তু আমি হাজার হাজার লাখ লাখ কথাবার্তা বলছি তাই না? তো এটা আমাদের যদি দরকার হয় তখন আমি আবার বলে দিব, কোনো সমস্যা নেই। নেক্সট আরো একটা জিনিস সম্পর্কে জানা লাগবে, সেটা কি? হার ধ্রুবক। ঠিক আছে, তো তোমরা বিক্রিয়ার হার জানো, তার মানে কি অটোমেটিকলি হার ধ্রুবক সম্পর্কে তোমরা জানো। তো হার ধ্রুবক নিয়ে আমরা মোটামুটি জানি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আরো একটা জিনিস সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে সক্রিয় ভর। কি নিয়ে জানা লাগবে বলো তো ভাইয়া? সক্রিয় ভর। ঠিক আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সক্রিয় ভর কি? ঠিক আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সক্রিয় ভর কি এটা সম্পর্কে আমাদের জানা লাগবে। ঠিক আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সক্রিয় ভর কি? তো সক্রিয় ভর আর কিছুই না, সক্রিয় ভর হচ্ছে এমন একটা রাশি যার উপরে কি বলতো ভাইয়া, যার উপরে বিক্রিয়ার হার ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ক সমূহের এমন একটা রাশি যার উপরে কি করে বিক্রিয়ার হার ডিপেন্ড করে। তাহলে লিখে ফেলো, সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ক সমূহের বা উৎপাদ সমূহের, বিক্রিয়ক বা উৎপাদ সমূহের, ঠিক আছে, বা বিক্রিয়া অংশগ্রহণ করি উপাদান সমূহের। তো লিখো উপাদান সমূহের এমন এক রাশি, এটা বিক্রিয়ক হইতে পারে উৎপাদ হইতে পারে, উপাদান সমূহের এমন একটি রাশি, এমন একটি রাশি, এমন রাশি যা কি করে, যা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তার মানে কি, যার পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার হার যেটা সেটা পরিবর্তিত হয়, যা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, হারকে প্রভাবিত। তো এরকম রাশি কে কে আছে বলতো ভাইয়া? এরকম রাশি আছে দুইটা। সক্রিয় ভার কি? সক্রিয় ভার হচ্ছে উপাদান সমূহের এমন রাশি যা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তো এরকম রাশি আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে কি ঘনমাত্রা, আরেকটা কি আংশিক চাপ। তার মানে সক্রিয় ভর বলতে আমরা কাকে বুঝি? মূলত ঘনমাত্রা এবং আংশিক চাপকে বুঝি। ঠিক আছে ভাইয়া, ঘনমাত্রা আর কি ভাইয়া? আংশিক চাপ, আংশিক চাপ। ঠিক আছে, ঘনমাত্রা এবং কি আংশিক চাপ, এই দুইটা রাশিকে আমরা কি বলি? মূলত কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উপাদান সমূহের কি বলি? সক্রিয় ভর বলি। ঠিক আছে, তাহলে সক্রিয় ভর কি? সক্রিয় ভর হচ্ছে উপাদান সমূহের জন্য এমন একটা রাশি যা কি করে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তো এরকম রাশিকে কে আছে? দুইটা রাশি আছে, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা কি আংশিক চাপ। এই জন্য যখনই তোমাদের সক্রিয় ভর বলবে তখনই তোমরা কি বুঝবা, ইদার এখানে ঘনমাত্রার কথা বলছে অথবা কি বলছে, এখানে আংশিক চাপের
কথা বলেছে। আমি কি তোমাদের ক্লিয়ার করতে পারছি এই প্যাচালটা? এই প্যাচাল তোমাদের আমি জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এতটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি পড়ে যাব ভর, মানে ডিরেক্টলি চলে যাব ভর ক্রিয়া সূত্র এবং সাম্য ধ্রুবক, এবং এই সাম্য ধ্রুবক থেকে আমরা অনেক কিছু শিখবো। শেখার পরে আমরা কি ডিরেক্টলি ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো ম্যাথ করার পরে কি হয়ে যাবে আমাদের সাম্যাবস্থা, যেটা এটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আমরা কি করব, আমরা এই চ্যাপ্টারের মানে এই সাম্যাবস্থা টপিক থেকে আমরা আরেকটা ফাইনাল এক্সাম দেবো, ঠিক আছে? তো ওই ফাইনাল এক্সামের প্রিপারেশন তোমরা এখনই শুরু করো, নোট করে করে পড়া শুরু করো। গতকালকের ক্লাসটা কিন্তু বেসিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, ওইটা কি তোমাদের আগামীকালকের ক্লাস থেকে লাগবে, ঠিক আছে? তো গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস দুইটাই কিন্তু তোমাদের সামনের প্রত্যেকটা ক্লাসে লাগবে। তো এই জন্য কি এই দুইটা ক্লাস খুব ভালোভাবে পড়ে ফেলো, ঠিক আছে? আর তোমাদের বারবার একটা জিনিস বলি, 4 নাম্বার চ্যাপ্টার ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ওইটা থিওরি হইতে পারে, ম্যাথ হইতে পারে, বা গ্রাফ হইতে পারে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? আমরা কেবলমাত্র 4টা অংশের মধ্যে 2টা অংশ করতেছি, দ্বিতীয় নাম্বার যে অংশটা সেটা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। তারপরে সপ্তাহে আমরা কি শুরু করব, এসিড কার শুরু করব, ঠিক আছে? এসিড কার মোটামুটি 3-4টা ক্লাসে শেষ হয়ে যাবে। এরপরে আমরা তাপ রসায়ন যেটা সেটা পড়বো, সেটা ইনশাল্লাহ 2-3টা ক্লাসে শেষ হয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের কি 4 নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, যে চ্যাপ্টারটা কি তোমাদের প্রথম পত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এসএসসি বলো, অ্যাডমিশন টেস্ট বলো, এই চ্যাপ্টারটা থেকেই কি তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন ফেস করা লাগবে। এটা যে কোনো ভাবে আসতে পারে, থিওরি থেকেও আসতে পারে, আবার কি বলো তো ভাই ম্যাথ থেকেও আসতে পারে। আমাদের বুয়েটে কি আসছিল জানো 4 নাম্বার চ্যাপ্টার থেকে? ম্যাথ তো আসছে, ম্যাথ আসছে হচ্ছে ইয়ে থেকে, বাফার দ্রবণের পিএস নির্ণয় থেকে একটা ম্যাথ আসছিল, আর বিভিন্ন জিনিসের ত্বকের পিএইচ, তারপরে মাটির পিএইচ, ঠিক আছে? এই পিএইচ আছে না, মান, মাটির পিএস কত, ত্বকের পিএস কত, ভাইয়া এটা 4 নাম্বার নাকি 5 নাম্বার? 4 নাম্বার চ্যাপ্টার ভাইয়া, 4 নাম্বার চ্যাপ্টারে এই পিএস সম্পর্কে আছে। যখন আমরা এসিড খার পড়বো তখন দেখবো আমরা পিএস দেখবো, ঠিক আছে? পিএস নিয়ে পড়বো। তো এই পিএস গুলা কি বলতো ভাইয়া 4 নাম্বার চ্যাপ্টার থেকে আসছে, ঠিক আছে? মাটির পিএস কত, ত্বকের পিএস কত, মূত্রের পিএস কত, এগুলা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে আমাদের, ঠিক আছে? আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে 10 নাম্বারের জন্য, ঠিক আছে? 4টা না 5টা ছিল মনে হয়, 4টা ছিল, 4টা জিনিসের পিএস নির্ণয় করতে ছিল, খুব সম্ভব। তো প্রত্যেকটাই আড়াই আড়াই মার্ক করে, তো বুঝতেই পারতেছ। আমরা শেষ করেছিলাম সক্রিয় ভর দিয়ে, ঠিক আছে? এবং বলেছিলাম সক্রিয় ভর কি, সক্রিয় ভর হচ্ছে এমন রাশি, ঠিক আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উপাদান সমূহের এমন রাশি যা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তো তার মধ্যে কি হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে এবং আংশিক চাপ হইতে পারে। এখন বলো তো সক্রিয় ভর হিসেবে কখন আমরা ঘনমাত্রাকে নিই আর কখন আমরা আংশিক চাপকে নিই? যখন কোন একটা বিক্রিয়ক বা কোন একটা উৎপাদ দ্রবণ হিসেবে থাকে, কি বলতো ভাইয়া? যখন কোন একটা বিক্রিয়ক বা কোন কোন একটা উৎপাদ দ্রবণ হিসেবে অবস্থান করে এবং দ্রবণ হিসেবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন আমরা সক্রিয় ভর হিসেবে কাকে নিই, ঘনমাত্রাকে নিই। আর যখন কোন বিক্রিয়ক বা উৎপাদ কি হিসেবে থাকে বলতো ভাইয়া? গ্যাসিয়াস স্টেটে থাকে, গ্যাস হিসেবে থাকে, আদর্শ গ্যাস হিসেবে থাকে, তখন আমরা তার সক্রিয় ভর হিসেবে কাকে নিই, কাকে গণ্য করি বলতো ভাইয়া? এই কাকে গণ্য করি, আংশিক চাপকে গণ্য করি, ঠিক আছে ভাইয়া? তার মানে সক্রিয় ভর দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ভাইয়া ঘনমাত্রা, আর একটা হচ্ছে আংশিক চাপ। তো ঘনমাত্রাকে কখন নিব, ঘনমাত্রাকে আমরা তখন নিব যখন কোনো বিক্রিয়ক বা উৎপাদ কি হিসেবে কাজ করবে, দ্রবণ হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করবে। আর আংশিক চাপকে কখন নিব, যখন বিক্রিয়ক বা উৎপাদ কি গ্যাস হিসেবে কি দ্রবণে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন কথা আছে, মনে করো যে কোনো একটা বিক্রিয়ক সে একদম বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরল, তখন তার সক্রিয় ভরকে আমরা কি নিব? মনে করো বিশুদ্ধ আয়রন বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, ঠিক আছে? বিশুদ্ধ আয়রন কি করতেছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, তখন তার সক্রিয় ভরটাকে আমরা কি নিব? এখন দেখার বিষয় হচ্ছে ভাইয়া, বিশুদ্ধ আয়রন যে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে সে কি দ্রবণ আকারে আছে? এই দ্রবণ আকারে আছে, সে কিন্তু দ্রবণ আকারে নাই। কারণ আমরা কি জানি, দ্রবণ হওয়ার জন্য, দ্রবণ হওয়ার জন্য কোন একটা মিশ্রণের কি হইতে হয়, সমসত্ব মিশ্রণ হইতে হয়। সমসত্ব মিশ্রণ কি বলতো ভাইয়া, একটু বোঝার ট্রাই করো। সমসত্ব মিশ্রণ কি আমি পড়াইছিলাম, এই তোমরা যারা সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার পাইছিলা, ঠিক আছে, মিম, সমসত্ব মিশ্রণ কি মনে আছে? হ্যালো জি ভাইয়া, যে এটা হলো মানে দ্রবণে মানে মিশ্রণটাতে যে কোনো পরিমাণ নেওয়া হলে ওই সবগুলো পরিমাণই সমান অনুপাতে, সব জায়গায় হচ্ছে সমান অনুপাতে থাকে, ঠিক না? তো উদাহরণ হিসেবে আমরা দেখছিলাম পানি এবং চিনির যে মিশ্রণটা সেটা, এবং অসমসত্ব মিশ্রণের উদাহরণ হিসেবে আমরা কি দেখছিলাম,
পানি এবং বালির মিশ্রণটা, সেখানে আমরা দেখছিলাম কি বালি যেটা সেটা সমানভাবে সব জায়গায় বিস্তৃত থাকে না। তো আমরা জানি দ্রবণ হওয়ার জন্য কোন একটা কি কোন একটা মিশ্রণকে সমসত্ত্ব মিশ্রণ হইতে হয়। এখন শুধুমাত্র আয়রন বিক্রিয়া করতেছে, শুধুমাত্র কি আয়রন বিক্রিয়া করতেছে কঠিন অবস্থায়, ঠিক আছে। আবার এভাবেও নিতে পারি, মনে করো পানির মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণ আয়রন নিলাম, কি নিলাম একটা আয়রনের টুকরা নিলাম, তাহলে আয়রনের টুকরাটা তো আয়রন হিসেবে থাকলো, তাই না, আয়রন সলিড হিসেবে থাকলো, সে দ্রবীভূত হইলো না, আমরা ধরে নিলাম দ্রবীভূত হইলো না। তাহলে বলো তো এখানে কি আয়রনের দ্রবণ তৈরি হয়েছে, আয়রনের দ্রবণ তৈরি হয়েছে না ভাইয়া? তাহলে কিন্তু এখানে আয়রনের দ্রবণ তৈরি হয় নাই, ঠিক আছে। যখন সে বিশুদ্ধ কঠিন অবস্থায় থাকতেছে তখন কিন্তু তার কোনো দ্রবণ তৈরি হচ্ছে না। এরকম কেসে বলতো ভাইয়া আমরা কি বলতে পারবো যে ভাইয়া আয়রন দ্রবণের ঘনমাত্রা কত, বলতে পারবো? বলতে পারবো না ভাইয়া? বলতে পারবো না। তো এরকম কেসে যেহেতু আমরা এই পদার্থ গুলার ঘনমাত্রা নির্ণয় করতে পারি না, এজন্য তার সক্রিয় ভরকে যখন আমরা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা কত ধরে নিই, ওয়ান ধরে নিই, ঠিক আছে। সবসময় কি ধরে নিই, ওয়ান ধরে নিই। তার মানে কোনো বিশুদ্ধ কঠিন পদার্থের সক্রিয় ভর আমরা সবসময় কি নিই, ওয়ান নিই, ঠিক আছে ভাইয়া। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তুমি চিন্তা করো ভাইয়া, তোমার অনেকগুলো করা হয়, মানে হ্যাঁ কি বলতেছিলা, হ্যাঁ ওয়ান এর সাপেক্ষে অন্যগুলা নির্ণয় করা হয়, এরকম তাই ভেবে রাখো, ঠিক আছে, এরকম তাই ভেবে রাখো। বাট এরকম না বিষয়টা, যে আসলে আমরা যেহেতু এটা বিশুদ্ধ কঠিন পদার্থ, এটার ঘনমাত্রা বলতে কি এটা আসলে পানির সাথে কোনো দ্রবণ তৈরি করতেছে না। তো তখন আমরা কি চিন্তা করি জানো, তখন আমরা চিন্তা করি ভাইয়া এখানে আয়রনটা নিজের সাথে দ্রবণ তৈরি করতেছে, আয়রনের সাথে কি বলতো ভাইয়া আয়রন দ্রবণ তৈরি করতেছে, মানে কি সে নিজে নিজে বিক্রিয়া করতেছে না, তার মানে নিজে সে আলাদা একটা এন্টিটি, সে পানির সাথে কোনো দ্রবণ তৈরি করতেছে না, পানির সাথে সে কোনো মিশ্রণ তৈরি করতেছে না, সে মিশ্রণ তৈরি করতেছে কার সাথে বলতো ভাইয়া, নিজের সাথে নিজে। তো যেহেতু সে নিজের সাথে নিজে মিশ্রণ তৈরি করতেছে বা নিজের সাথে যে নিজে দ্রবণ তৈরি করতেছে, তো এই জন্য আমরা কি ধরে নিই এটার ঘনমাত্রা আসলে ওয়ান ধরে নিই, ঠিক আছে, আর কিছুই না। মানে এটা তো বুঝতে পারতেছে সে আসলে পানির সাথে বা দ্রাবকের সাথে কোনো দ্রবণ তৈরি করতেছে না, কারণ কি সে বিশুদ্ধ, একদম বুঝি নাই। আবার বলো, ফার্স্টের দিকে কি কথাটা বলছেন যে পানির সাথে পানির, আচ্ছা মনে করো যে কোন একটা মিশ্রণের দ্রবণ হইতে হলে কি হয়, দ্রবণটাকে সমসত্ত্ব মিশ্রণ হইতে হয়, তাই না। সমসত্ত্ব মিশ্রণ কি, মনে করো তুমি একটা দ্রাবক নিলা, এই দ্রাবকে তুমি একটা দ্রব অ্যাড করলে দ্রবটা কি সব জায়গায় সমানভাবে বিস্তৃত হইতে হবে, তাই না। তো এই ঘটনাটাকে আমরা বলি দ্রবীভূত হওয়া, ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা দ্রবীভূত হওয়া বলি। এখন মনে করো তুমি একটা আয়রনের টুকরা নিলা, ঠিক আছে, বা কোন একটা দ্রবের টুকরা নিয়ে পানিতে মিশাইলা, এবং এই টুকরা যেটা সেটা পানিতে দ্রবীভূত হইলো না, সে একটা কি টুকরা হিসেবে নিচে অবস্থান করলো, ঠিক আছে, সে কি একটা টুকরা হিসেবে নিচে অবস্থান করলো, তাহলে বলো এখানে কি কোনো দ্রবণ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু কোনো দ্রবণ উৎপন্ন হয় নাই। তাহলে তুমি এখানে আয়রনের ঘনমাত্রায় কত বলতে পারবা, এখানে আসলে এই দ্রবণে আয়রনের কোনো ঘনমাত্রা নাই। এই জন্য যখন এই এই ঘনমাত্রা গুলো আমরা বের করতে পারি না, তখন সক্রিয় ভর হিসেবে আমরা কত ধরে নিই, সক্রিয় ভরটাকে আমরা সবসময় ওয়ান ধরে নিই, যেহেতু আমরা ঘনমাত্রা বের করতে পারতেছি না, ঠিক আছে ভাইয়া। এটা সবসময় কত ধরে নিব, ওয়ান ধরে নিই। আচ্ছা কারো কি নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা আমার কি নেট প্রবলেম হচ্ছে এটা বলো জাস্ট। হ্যাঁ আমাদের এদিকে তো বৃষ্টি হইতেছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার নেট প্রবলেম হলে বলবা, ঠিক আছে। তার মানে বিশুদ্ধ কঠিন পদার্থের ঘনমাত্রা সবসময় কত ধরি বা সক্রিয় ভর কত ধরি, ওয়ান। বিশুদ্ধ কঠিনের কঠিন পদার্থের সক্রিয় ভর ওয়ান ধরবো, সক্রিয় ভর ওয়ান ধরবো। শুধুমাত্র বিশুদ্ধ কঠিন না ভাইয়া, বিশুদ্ধ তরল পদার্থের ক্ষেত্রেও আমরা সক্রিয় ভর কত কত ধরবো, ওয়ান ধরবো। এইটাও আমি বুঝাচ্ছি, ঠিক আছে, সক্রিয় ভর কত ধরবো, সক্রিয় ভর ওয়ান ধরবো।
দেখো কত কনসেপচুয়াল জিনিসগুলো, এগুলো তোমাদের কাজে লাগবে। এখানে কাজে না লাগলেও তড়িৎ রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে সেকেন্ড ইয়ারে, সেখানে তোমাদের কাজে লাগবে। কেমন এই ওয়ান ধরার ব্যাপার স্যাপার গুলা। আচ্ছা, তো বিশুদ্ধ তরল পদার্থ বলতে আসলে কি বুঝায়? মনে করো পানি আছে, পানির মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের কি করলাম, একটা দ্রবণ এই সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি হয়ে যাবে, এখানে দ্রবীভূত হয়ে যাবে না? এই দ্রবীভূত হয়ে যাবে না, জি ভাইয়া, জি ভাইয়া, দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি হয়েছে, এবং এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় যে না, তুমি একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড নিলা, কি নিলা বলো তো ভাইয়া, একটা পাত্রে কি নিলা, সোডিয়াম ক্লোরাইড নিলা, এবং এটাকে তাপ দিয়ে গলায় ফেললা, ঠিক আছে, কি করলা, তাপ দিয়ে গলায় ফেললা, তাপ দিলে গলায় ফেললে বলো তো ভাই এখানে তরল সোডিয়াম ক্লোরাইড পাবো না? জি ভাইয়া। তাহলে বলো তো এখানে তরল সোডিয়াম ক্লোরাইড যে আছে এটা কি একদম বিশুদ্ধ তরল না, এখানে কি সোডিয়াম ক্লোরাইড বাদ দিয়ে আর কোনো কিছু আছে? না ভাইয়া। তাহলে এটার ঘনমাত্রা কি তুমি নির্ণয় করতে পারবা, এইটার ঘনমাত্রা নির্ণয় করতে পারবা? পারবা, কারণ এখানে তো দ্রাবক নাই, এখানে পানি আছে বা কিছু আছে নাই, এটা কিন্তু একটা বিশুদ্ধ তরল পদার্থ, এটার ঘনমাত্রা কিন্তু তুমি নির্ণয় করতে পারবে না। তো এই ধরনের কেসও আমরা কি করব, এই ধরনের কেসও আমরা সক্রিয় ভর্জ্যটা সেটাকে কত ধরে নিব, ওয়ান ধরে নিব। আমি কি ক্লিয়ার করতে পারছি, আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? তোমাদের মনে জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের মনে হয় আজকে নেটে সমস্যা করতেছে, আমি অনেকগুলা কমপ্লেন দেখতেছি চ্যাটে, ঠিক আছে, অনেক নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম। আচ্ছা, নেট তো ঠিকই আছে, আমারও নেট প্রবলেম হচ্ছে, আমার নেট, আচ্ছা সমস্যা নেই, যাদের নেট প্রবলেম হইতেছে তারা রেকর্ড দেখো, ফ্রেশ রেকর্ড থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবো, আজকের ক্লাসটা পরের ক্লাসের জন্য, পরের ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং পরের ক্লাসে যতগুলো ম্যাথ করব সেখান থেকে তোমাদের একটা সিকিউ সবসময় সব পরীক্ষায় আসে, ঠিক আছে, তো এটা আসলে একটু ভালোভাবে হ্যান্ডেল করবা, এবং এখান থেকে দেখা যায় যে সবসময় কোথাও না কোথায় কোয়েশ্চেন পাবো। মানে 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আসলে কিছু বলার নাই, 4 নম্বর চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেমন, প্রত্যেকটা। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেভাবে বেসিক থেকে একদম শুরু করে সম্পূর্ণ ভাবে বুঝাই দিব এবং যা যা লাগবে সবই পড়াবো, এরকম তোমরা কোথাও পাবা না, ঠিক আছে। যদি কোথাও পাও তাহলে সেখানে চলে যাও, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদের শিখতে পারলেই হয়েছে, ঠিক আছে, কার কাছ থেকে শিখবা এটা কখনোই ম্যাটার করে না, ঠিক আছে, তোমরা একটু স্বার্থপর হও, একটু স্বার্থপর হোক শিক্ষার ক্ষেত্রে, স্বার্থপর হোক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মনে করো এবার আমরা বিশুদ্ধ কঠিন নিলাম, বিশুদ্ধ তরল নিলাম, এখন বলো তো যখন আমরা একটা গ্যাসীয় মিশ্রণ নিব কোন একটা বিক্রিয়ায়, মনে করো আমরা গ্যাসের মিশ্রণ নিলাম, মনে করো এই মিশ্রণ একটা, এখানে আমরা একটা গ্যাসের মিশ্রণ নিলাম, এই মিশ্রণে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়া করে, আজকে সাউন্ডও কম আসতেছে, এই সাউন্ড কম আসতেছে কি? হ্যালো না ভাইয়া, ঠিকই তো আছে, এত সমস্যা কেন, এত সমস্যা এলে আজকে ছুটি দিয়ে দিই, ছুটি দিয়ে দিলে আমারই ভালো লাগবে। আচ্ছা শেষ করি, ঠিক আছে, আমি তাড়াতাড়ি একটু শেষ করার ট্রাই করি। আচ্ছা মনে করো তোমাদের কাছে একটা গ্যাসের মিশ্রণ আছে, কেমন, জি ভাইয়া, সেটি না না না। আচ্ছা মনে করো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, পরের ক্লাসে আমরা ম্যাথ করবো, তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মিশ্রণ আছে, ঠিক আছে, তো এই এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে। তার মানে এখানে কি আছে, একটা গ্যাসের মিশ্রণ আছে, যখন আমরা গ্যাসের মিশ্রণ নিব তখন আমরা বলতো ভাইয়া সক্রিয় ভর হিসেবে কাকে নিব, আংশিক, আংশিক চাপকে নিব, তাই না, আংশিক চাপকে নিব। তাহলে এখানে একটা গ্যাসের মিশ্রণ আছে, ঠিক আছে, এখানে কি আছে, একটা গ্যাসের মিশ্রণ আছে, তো এখানে আমরা কি কি করব যে ভাইয়া এখানে আমরা সক্রিয় ভর হিসেবে আংশিক চাপ চাপকে নিব। কেন আংশিক চাপকে নিব, কারণ আমরা বলে দিচ্ছি যে ভাইয়া কি বলে দিছি যে ভাই এর হচ্ছে গ্যাস, এবং গ্যাসের ক্ষেত্রে সবসময় আমরা আংশিক চাপ ইয়ে করি, ব্যবহার করি। এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে, ভাইয়া এখানে যে তিনটা গ্যাস আছে মিশ্রণটাতে, এই তিনটা গ্যাস মিলে কি কোনো দ্রবণ তৈরি করে নাই, এটা কি, এটাকে কি আমরা দ্রবণ বলতে পারি, কে আনসার দিবা বলো, দ্রাবক কোনটা তাহলে? আচ্ছা পরে বলতেছি, এই যে তিনটা গ্যাস মিলে আছে এটাকে কি আমরা দ্রবণ বলতে পারি, এইটাকে আমরা মিশ্রণ বলতে পারবো, কিন্তু দ্রবণ বলতে পারবো কিনা এটা জানি না এখন। আচ্ছা ভাইয়া, আংশিক চাপ থাকলে তো আর দ্রবণ বলা যাবে না, কারণ গ্যাসে থাকলে আমরা আংশিক চাপ বের করতে পারি, যেহেতু এরা গ্যাস আমরা আংশিক চাপ বলতে পারি। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, গ্যাস গ্যাস মিলে দ্রবণ তৈরি হতে পারে কিনা, মনে হয় না,
না ভাইয়া মনে হয় না। আচ্ছা আরো একটা কোয়েশ্চেন বলো, এই যে এখানে একটা গ্যাসীয় মিশ্রণ আছে, এখান থেকে আমরা নাইট্রোজেনের ঘনমাত্রা তৈরি মানে নির্ণয় করতে পারি কিনা, এটা বলো। যদি ঘনমাত্রা নির্ণয় করতে পারি তাহলে দ্রবণ বলা যাবে, যদি ঘনমাত্রা তৈরি না মানে বের করতে না পারি তাহলে আমরা কি বলবো যে আসলে দ্রবণ তৈরি করা পসিবল না, বা এটাকে দ্রবণ বলা যাবে না। এখন বলো এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা বের করা সম্ভব কিনা? সম্ভব মনে হচ্ছে। আচ্ছা দেখো, আমাদের দ্রবণ হওয়ার জন্য শর্ত কি ছিল? শর্ত ছিল হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ হইতে হবে, তাই না ভাইয়া? তো বলো তো ভাইয়া, যখন আমরা কোন একটা পাত্রে একাধিক গ্যাসের মিশ্রণ নিই, গ্যাসগুলো কি সমান ভাবে চারদিকে ছড়ায় থাকে না? এই সমান ভাবে চারদিকে ছড়ায় থাকে না? জি ভাইয়া। তো তাহলে যদি, তার মানে কি যেহেতু সমান ভাবে চারদিকে ছড়ায় আছে তাহলে ওই জিনিসটা কি সমসত্ত্ব মিশ্রণ না? আর সমসত্ত্ব মিশ্রণ যেহেতু এটা হয়েছে তাহলে এটাকে কি আমরা দ্রবণ হিসেবেও চিন্তা করতে পারি না? এটাকে কিন্তু আমরা দ্রবণ হিসেবেও চিন্তা করতে পারি, ঠিক আছে? তো যেহেতু এটা তিনটা গ্যাসের মিশ্রণ, এখানে কে দ্রব হবে কে দ্রাবক হবে এটা আসলে আমাদের চিন্তা করাই লাগতেছে না। একটাকে যদি দ্রব ধরি বাকিগুলা কি হবে? দ্রাবক হবে, ঠিক আছে? আরেকটাকে যদি দ্রব ধরি বাকিগুলা কি হবে? দ্রাবক হবে, যেহেতু তিনটা একই অবস্থায় আছে, তাই না? কোনটা কি তার ভৌত অবস্থা চেঞ্জ করে নাই। এখন এটা কিন্তু আমরা কি বলতে পারি? দ্রবণ বলতে পারি। এবং এই দ্রবণে যে কোনো একটা উপাদানের, একটা নির্দিষ্ট উপাদানের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারি। যেমন এখানে যদি নাইট্রোজেনের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে চাই তাহলে এস অফ এন টু বা সি অফ এন টু, ঠিক আছে, এটা সমান কি হবে বলতো ভাইয়া? নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কি বলতো ভাইয়া? দ্রবণের আয়তন। আর এখানে দ্রবণের আয়তন মানে কি? টোটাল গ্যাস মিশ্রণের আয়তন। এবং গ্যাস মিশ্রণের আয়তন মানে কি বলতো ভাইয়া? পাত্রের আয়তন। তার মানে দেখতেছো ভাইয়া, যখন আমরা কোনো একটা গ্যাসের মিশ্রণ নিই তখন সক্রিয় ভর হিসেবে আমরা আংশিক চাপকেও নিতে পারি, আবার কাকে নিতে পারি? ঘনমাত্রাকেও নিতে পারি। যদি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা গ্যাসীয় মিশ্রণের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আংশিক চাপ নেওয়া যাইতো, ঘনমাত্রা নেওয়া না যাইতো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে ম্যাথ গুলা ছিল তোমাদের বইতে মানে 80% ম্যাথই কি হয়ে যেত? একদম ভ্যালুলেস হয়ে যেত, লজিকলেস হয়ে যেত, ঠিক আছে? তো তার মানে কি আমরা দেখতেছি, বিশুদ্ধ কঠিন পদার্থের সক্রিয় ভর 1, বিশুদ্ধ তরল পদার্থের সক্রিয় ভর 1, ঠিক আছে? যদি কোনো একটা দ্রবণ হিসেবে বিক্রিয়া করে তখন আমরা সক্রিয় ভর হিসেবে নিব ঘনমাত্রাকে, এবং যখন আমরা গ্যাসীয় মিশ্রণ নিব তখন আমরা কি সক্রিয় ভর হিসেবে দুইটা জিনিসকে নিতে পারি, আংশিক চাপকেও নিতে পারি ঘনমাত্রাকেও নিতে পারি। ভাইয়া সাউন্ড প্রবলেম করতেছে, এই সবারই কি সাউন্ড প্রবলেম করতেছে বলো তো? জি না ভাইয়া। ভাইয়া ঠিক আছে, সবার যদি না করে তাহলে ইয়ে করে দিই। তাহলে এখন আমরা একটা নতুন টপিক শিখবো, তাহলে আমি বলতে পারি যে এই জিনিসটার উপরে মানে তোমাদের কোনো ইয়ে নেই, আপত্তি নেই, তাই না ভাইয়া? শেষেরটা কি ছিল জানি? সবগুলা গ্যাস থাকে। আচ্ছা, যখন গ্যাসীয় মিশ্রণ থাকে তখন সক্রিয় ভর হিসেবে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, আংশিক চাপ এবং ঘনমাত্রা। এবং এক্ষেত্রে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি কিভাবে? যেভাবে আমরা দ্রবণের জন্য ঘনমাত্রা নির্ণয় করতাম, দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই কি? দ্রবণের আয়তন। তো এখানেও কি দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই কি? দ্রবণের আয়তন বা মিশ্রণের আয়তন। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মিশ্রণের আয়তন সবসময় কার আয়তনের সমান হয় বলতো? পাত্রের আয়তনের কিন্তু সমান হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলা আরো বেশি ইজি হয়ে গেল, ঠিক আছে? কারণ পাত্রে সব জায়গায় ছড়ায় ছিটায় থাকে। তো এই জিনিসগুলো কি বুঝতে পারছো? তাহলে তোমরা ওই পরের ম্যাথ গুলাতে গোলাবা না, ঠিক আছে? যে আসলে কেন আমরা ঘনমাত্রা নিতেছি ভাইয়া, আমরা ডিল করতেছি গ্যাস নিয়ে, আমরা ঘনমাত্রা কোত্থেকে পাইলাম, ঠিক আছে? তো এই জিনিসপত্র গুলা বা এই কোয়েশ্চেন গুলো তোমাদের পরবর্তীতে অ্যারাইজ করবে না। তো গত ক্লাসের কিছু জিনিসপত্র নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা আংশিক চাপ নির্ণয় করা শিখছি। আংশিক চাপ কোন একটা গ্যাসীয় মিশ্রণে একটা নির্দিষ্ট গ্যাসীয়, আচ্ছা যদি বিশুদ্ধ একটা গ্যাস থাকে তার তো আংশিক চাপ থাকবে, মনে করো বিশুদ্ধ একটা গ্যাস থাকলে তার তো আংশিক চাপ থাকবেই, আংশিক চাপ নির্ণয় করতে পারবো না? আংশিক চাপ কত হবে? 1 হবে, তাই না? তো সেক্ষেত্রে সক্রিয় হওয়ার 1 নয়, তো ওইটা আসলে দেখলেই বোঝা যাবে মানে বিশুদ্ধ। হ্যাঁ, আবার যখন বিশুদ্ধ গ্যাস বিক্রিয়া করবে সে কিন্তু একা একা বিক্রিয়া করবে না ভাইয়া, ঠিক আছে? মনে করো যখন বিশুদ্ধ সলিড ছিল, এই সলিডের, ঠিক আছে, মনে করো এটা আয়রনের টুকরা, এই আয়রনের কি বলতো ভাইয়া, এখান থেকে একটু পরিমাণ কি হয়ে যায়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই না? বিক্রিয়ায় অংশগ্রহণ করে চলে যায়। বাকিটার কি বলতো ভাইয়া? বাকিটার ঘনত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। বাট যখন একটা গ্যাস বিক্রিয়া করে, ঠিক আছে, যখন একটা গ্যাস বিক্রিয়া করে তখন কি হয়, সে কিন্তু একটা পাত্রের মধ্যে বিক্রিয়া করে, ঠিক আছে? তখন কি হয় বলতো ভাই? আরো গ্যাস, আরো গ্যাসের সাথে বিক্রিয়া করতে পারে, আরো গ্যাস কি সেখানে উৎপন্ন হতে পারে, তাই না? আরো অনেক ব্যাপার স্যাপার কিন্তু থাকে, ঠিক আছে? তো তারপরে যদি একটা গ্যাস থাকে সেক্ষেত্রে 1ই হবে, আর কি হবে? তো তোমরা আংশিক চাপ তো বের করতে পারো, তাই না? বিশুদ্ধ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর 1? না 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 না, সম্পূর্ণ চাপ হবে তার সক্রিয় ভর,
সম্পূর্ণটা। মনে করো কোন একটা পাত্রে একটা গ্যাসই আছে এবং এই পাত্রের চাপ কত? চাপ হচ্ছে 15 atm। এখন বলো তো ভাই তার আংশিক চাপ কত হবে? আংশিক চাপ ইজ ইকুয়াল টু কি? মোল সংখ্যা ইনটু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে কত হবে বলো তো ভাই? 15 atm হবে, তাই না? মানে সম্পূর্ণ এটাই হবে তার ইয়ে সক্রিয় পদার্থ, ঠিক আছে? মানে তার আংশিক চাপটা হবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। মানে টোটালটাই হবে তার ক্ষেত্রে গ্যাসীয় পদার্থ, তো ওইটা আসলে ভুলাইও না। আচ্ছা, তো গত ক্লাসের কিছু জিনিসপত্র আমি মনে করাই দিই তোমাদেরকে। তো গত ক্লাসে আমি শিখেছিলাম মোল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা হয়। তো মোল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে বলতো ভাইয়া? একটা নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যাকে যখন আমরা মিশ্রণের সবগুলা মোল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে অনুপাতটা পাই সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। তারপরে আমরা আংশিক চাপ নির্ণয় করা শিখছিলাম। তো আংশিক চাপ কি ছিল? ওই অনেকগুলা গ্যাস মিশ্রণের মধ্যে সবগুলা না থেকে যদি শুধুমাত্র একটা উপাদান থাকতো বা একটা গ্যাস থাকতো তাহলে সে পাত্রে যে চাপটা প্রয়োগ করতো সেটাই কি হতো? ওই উপাদানের আংশিক চাপ হতো। এবং আংশিক চাপ আমরা কিভাবে নির্ণয় করি? আংশিক চাপ নির্ণয় করি ভাইয়া মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিয়ে। এই সূত্র দিয়ে আমরা আংশিক চাপ বের করতে পারি, ঠিক আছে? তো মোল ভগ্নাংশ এবং মোট চাপ থেকে কিন্তু আমরা যে কোনো উপাদানের আংশিক চাপও বের করে ফেলতে পারি খুব সহজে। তো এই জিনিসগুলো তোমাদের বারবার ইউজ করা লাগবে, বারবার ইউজ করা লাগবে, ঠিক আছে? বারবার ইউজ করা লাগবে। তো এখন আমরা কমপ্লিটলি নতুন একটা টপিকে চলে যাব, ভর ক্রিয়া সূত্র। দেখো ভর ক্রিয়া সূত্রের পড়ানোর শুরুতে একটা কথা বলি, প্রথমে আমরা বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য বা বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার হার যখন আমরা নির্ণয় করতাম বা রাসায়নিক বিক্রিয়ার হার থেকে হার ধ্রুবক যখন নির্ণয় করতাম তখন বিক্রিয়ার ক্রম নামে একটা কনসেপ্ট কনসেপ্টের সাথে পরিচিত হয়েছিলাম, মনে আছে তোমাদের? জি ভাইয়া। তো সেটা কি ছিল? সেটা কিন্তু কি ছিল? সেটা কিন্তু বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রা বা আংশিক চাপের একটা সম্পর্ক ছিল, মানে বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক ছিল। তো ভর ক্রিয়ার সূত্র কি বলতো ভাইয়া? ওই সিমিলার একটা কি সূত্র, ঠিক আছে? সিমিলার একটা কি সূত্র। তো ডিফারেন্সটা কোন জায়গায়? আমাদের যে বিক্রিয়ার ক্রম ওটা ছিল ওইটা কি 100% অ্যাকুরেট একটা জিনিস, ঠিক আছে? ওইটা এক্সপেরিমেন্টালি প্রুফ করা যায় এবং প্রত্যেক ক্ষেত্রে বিক্রিয়ার ক্রমের যে কনসেপ্টটা সেটা কি দেয়? রাইট মান দেয়। বাট ভর ক্রিয়া সূত্র যেটা এটা কি বলতো ভাইয়া? এটা একটা থিওরিটিক্যাল জিনিস। এটার কি বলতো ভাই 100% ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি পাবো না, বাট 90% ক্ষেত্রে কি দেয় বলতো ভাইয়া? এটা অ্যাকুরেট মান দেয়। তার মানে বিক্রিয়ার ক্রমর যে কনসেপ্টটা সেটা কি সকল ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বাট ভর ক্রিয়া সূত্র যেটা এটা কি আমরা সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। বাট তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা কি সকল ক্ষেত্রে ভর ক্রিয়া সূত্রটা কি ইউজ করতে পারবা আনলেস বিক্রিয়ার ক্রমের কনসেপ্টটা বলা থাকে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বিক্রিয়ার ক্রম দিয়ে কিভাবে যেন করে? বিক্রিয়ার ক্রম ওই যে ছিল R is equal to কি? R is equal to ছিল K into C to the power N। বাট ভর ক্রিয়া সূত্রটা যখন করবা তখন এই N এর ভূমিকাটা আমরা কি করি বাদ দিয়ে দিই, ঠিক আছে? আমরা কি বলছিলাম N যেটা এটা কি ছিল? এক্সপেরিমেন্টাল ভ্যালু ছিল না? জি ভাইয়া। বাট ভর ক্রিয়া সূত্রে এরকম এক্সপেরিমেন্টাল ভ্যালু বলতে আসলে কিছু নেই, ঠিক আছে? এই টাইপের আলগা জিনিসপত্র কিছু থাকবে না। তো চলো ভর ক্রিয়া সূত্র যেটা সেটা একটু পড়ে ফেলি। তো ভর ক্রিয়া সূত্র যেটা এটা ছিল এরকম, মানে এটা হচ্ছে এরকম, এই সূত্রটা আবিষ্কার করছে দুইজন বিজ্ঞানী, একজন ছিল ম্যাথমেটিশিয়ান আরেকজন কি ছিল কেমিস্ট। আসলে ম্যাথমেটিক্স এর একজন এবং কেমিস্ট্রির একজন মিলে কি করছে এই ভর ক্রিয়া সূত্র যেটা এটা দিছে, দুইজনই নরওয়ের বিজ্ঞানী ছিল। তো ম্যাথের যে ম্যাথমেটিশিয়ান ছিল তার নাম ছিল গুল্ডবার্গ এবং কেমিস্ট্রির যে শিক্ষক ছিল মানে কেমিস্ট যে ছিল তার নাম ছিল হচ্ছে ভাগে, ঠিক আছে? গুল্ডবার্গ এবং ভাগে, গুল্ডবার্গ এবং ভাগে এই দুইজন মিলে কি দিছে এই ভর ক্রিয়া সূত্রটা দিছে, গুল্ডবার্গ ও ভাগে। এবং মাথায় রাখবা যখন আমরা ভর ক্রিয়া সূত্র নিয়ে পড়াশোনা করব তখন আমাদের বিক্রিয়ার ক্রমের কনসেপ্ট মাথা থেকে কি করে দিতে হবে? জেনে ফেলে দিতে হবে। যখন তুমি বিক্রিয়ার ক্রমের সাথে ভর ক্রিয়া সূত্র মিলাবা তখনই কি হবে তুমি পেঁচানো শুরু করবা। এই কথাগুলো আসলে পোলাপান বুঝে না, এই জন্য প্রচুর উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে পরের দিনে এসে, ঠিক আছে? পরের দিনে এসে প্রচুর উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে গুলবার্ড এবং কি ভাগে, ঠিক আছে? ভাগে বানানটা হচ্ছে ওয়াগে এরকম। তো এই দুইজন মিলে কি বলতো ভাই বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য একটা সূত্র দিছে। তারা কি বলছে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়ক পদার্থগুলার সক্রিয় ভরের সমানুপাতিক। মনে করো এরকম একটা বিক্রিয়া হইতেছে এ থেকে বি, ঠিক আছে? এ থেকে বি একটা একমুখী বিক্রিয়া হইতেছে। তাহলে বলতো ভাইয়া এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কি? এ। তাহলে মনে করো একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, 4 সেকেন্ড বা 10টা 12 মিনিটে তুমি দেখলা এর যে সক্রিয় ভর, সক্রিয় ভর হিসেবে দুইটা জিনিস নিতে পারি, ঘনমাত্রা এবং কি বলতো ভাইয়া আংশিক চাপ। ধরো আমি ঘনমাত্রা নিলাম, 10টা 12 মিনিটে এর ঘনমাত্রা পাইলাম আমরা হচ্ছে এই যে এ।
ঠিক আছে? তাহলে সেই সময় 10^12 মিনিটে যদি আমরা চিন্তা করি যে ভাইয়া এই বিক্রিয়াটার হার আর এর মান কত, সেটা কি হবে বলো তো ভাইয়া? ওই সময়ে এর যে ঘনমাত্রাটা হবে ওই ঘনমাত্রার কি হবে? সমানুপাতিক হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া ভর ক্রিয়া সূত্রটা কি? ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট মুহূর্তে কোন একটি বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয় পদার্থগুলোর কি সক্রিয় ভরের সমানুপাতিক। তো এই বিক্রিয়ায় আমরা সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা নিয়েছি। আমরা দেখলাম যে 10^12 মিনিটে এই যে বিক্রিয় পদার্থ এ যেটা তার ঘনমাত্রা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট এ। তাহলে ওই মুহূর্তে এই বিক্রিয়াটার হার এ থেকে বি যে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়ার হার আর ইস প্রপোর্শনাল টু কি হবে এর ঘনমাত্রা। ঠিক আছে, ওই সময় এর ঘনমাত্রা যত। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝাইতে পারছি। তাহলে এখানে কি বুঝতে পারতেছো ওই যে বিক্রিয়ার ক্রমের সাথে ভর ক্রিয়া সূত্রের পার্থক্যটা কোন জায়গায়? বিক্রিয়ার ক্রম যদি আমরা কনসিডার করতাম তখন কিন্তু আর ইস প্রপোর্শনাল টু এ বলতাম না, আমরা কি বলতাম এ টু দি পাওয়ার এন বলতাম। ঠিক আছে, এই জায়গায় কিন্তু প্যাচ লাগাবা না, আমরা ভর ক্রিয়া সূত্র পড়তেছি, ভর ক্রিয়া সূত্রে এন এর কোনো কনসেপ্ট নেই। এখন চিন্তা করো এই বিক্রিয়াটা এরকম হলো না, এই বিক্রিয়াটা হলো এ প্লাস বি থেকে কি সি একমুখী বিক্রিয়া। আমি চিন্তা করলাম তো একটা সার্টেন টাইমে আমরা এর ঘনমাত্রা পেলাম হচ্ছে এ, বি এর ঘনমাত্রা পেলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট বি, এবং সি এর ঘনমাত্রা পেলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট সি। তো যেই সময়ে এই ঘনমাত্রা গুলা পাইছি সেই সময়ে এই সম্মুখমুখী মানে এই একমুখী বিক্রিয়াটার হার ইস প্রপোর্শনাল টু কি হবে ভাইয়া? এ এর ঘনমাত্রা সমানুপাতিক হবে, আবার আর ইস প্রপোর্শনাল টু কি হবে বলো তো ভাইয়া? বিক্রিয়ক বি এর ঘনমাত্রা সমানুপাতিক হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি আর ইস প্রপোর্শনাল টু কি বলতে পারি? এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা বলতে পারি না ভাইয়া? তাই বলতে পারি? জি ভাইয়া বলতে পারি। তাহলে বলো তো যদি ইয়েটা বিক্রিয়াটা এরকম হইতো যে ভাইয়া এ প্লাস বি প্লাস সি, আমরা কিন্তু একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এবং এখানে এই যে সূত্রটা দিছে এটা কার জন্য বলো তো ভাই? সবসময় বিক্রিয়ক পদার্থের জন্য, এটা মাথায় রাখবা। তো মনে করো এরকম বিক্রিয়া, এবং একটা সার্টেন টাইমে আমরা দেখলাম এর ঘনমাত্রা হয় থার্ড ব্র্যাকেট এ, বি এর ঘনমাত্রা হয় থার্ড ব্র্যাকেট বি, সি এর ঘনমাত্রা হয় থার্ড ব্র্যাকেট সি, এবং কি বলতো ভাইয়া বি এর ঘনমাত্রা হয় থার্ড ব্র্যাকেট ডি। তাহলে বলতো এই বিক্রিয়ার জন্য একটা ওই সময়টাতে বিক্রিয়ার হার আর ইস প্রপোর্শনাল টু কি হবে? বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে কি এর ঘনমাত্রা ইনটু কি বি এর ঘনমাত্রা ইনটু কি বলতো ভাইয়া? সি এর ঘনমাত্রা। এরকম হবে না? এরকম হবে না? জি ভাইয়া। এই বিক্রিয়ার হার কি ডি এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে? করবে না, কেন? ডি তো উৎপাদ ভাইয়া, তাই না? এবং এটা কি একমুখী বিক্রিয়া, তো উৎপাদ নিয়ে কিন্তু এই সূত্রে কিছু বলা নাই। ঠিক আছে ভাইয়া, এই ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, খুবই কনসেপচুয়াল কিন্তু কনসেপ্ট দেখে দেখে। এখন মনে করো তোমাকে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল, ঠিক আছে? এরকম একটা বিক্রিয়া দিল যে ভাই টু এ ঠিক আছে প্লাস বি, এখান থেকে দিয়ে দিল সি, ঠিক আছে? এই বিক্রিয়াটা তো একটা সার্টেন টাইমে দেখলো যে ভাইয়া এর ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট এ, বি এর ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট বি, এবং সি এর ঘনমাত্রা যে থার্ড ব্র্যাকেট সি। তাহলে বলতো ওই সময়টা যে সময়টা আমরা এই ঘনমাত্রা গুলো এরকম পাই ওই সময় বিক্রিয়ার হার ইস প্রপোর্শনাল টু কি হবে, এটা বলতো কি হবে বলো? এবার বলো। এটা হবে এ এর ঘনমাত্রার স্কয়ার ইনটু বি। আচ্ছা, এ এর ঘনমাত্রার স্কয়ার কেন হবে ভাইয়া বলতো? না, ওই যে দুইটা এ। আচ্ছা দেখো, এই যে টু এ প্লাস বি, এখানে কিন্তু বিক্রিয়ক আছে তিনটা, কয়টা বিক্রিয়ক আছে? তিনটা। দেখো ভাইয়া, এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস এ প্লাস বি। তাহলে আর ইস প্রপোর্শনাল টু কি হবে? এর ঘনমাত্রা ইনটু কি হবে বলতো ভাইয়া? আরেকটা এর ঘনমাত্রা ইনটু কি বলতো ভাইয়া? আরেকটা বি এর ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি আর ইস প্রপোর্শনাল টু এর ঘনমাত্রা কি স্কয়ার ইনটু কি বলতো ভাইয়া? বি এর ঘনমাত্রা। এই যে ভাইয়া এখানে দেখতেছো এই সহগটা কি হয়ে যাচ্ছে, বিক্রিয়কের সহগটা কিন্তু এই পাওয়ারে কনভার্ট হইতেছে। তো এই জিনিসটাই কিন্তু পোলাপান একটু বুঝে না, এই জিনিসটা কি হয় পোলাপান গুলাই ফেলে। কি রে ভাই, আমরা দেখলাম বিক্রিয়ক এর ঘনমাত্রা সমানুপাতিক, তো সমানুপাতিক বুঝলাম, তো এখানে তো আর বর্গের সমানুপাতিক বলে নেই, তাহলে বর্গ কোত্থেকে চলে আসবো ভাইয়া? বর্গ এখান থেকে চলে আসবো। দেখো ভাই, এখানে কিন্তু বিক্রিয়ক আছে দুইটা, টু এ মানে কিন্তু ভাইয়া একটাই না, দুইটাই, ঠিক আছে? তো দুইটা এ যেহেতু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভাবে কি হবে সমানুপাতিক হবে, এবং যেহেতু আলাদা আলাদা ভাবে সমানুপাতিক এবং তারা গুণাকারে আছে, তো এক্স ইন্টু এক্স সমান আমরা কি জানি, এক্স ইন্টু এক্স সমান কিন্তু আমরা জানি এক্স স্কয়ার। তো এই জিনিসটা বুঝতে পারছো ভাইয়া কেন স্কয়ার হচ্ছে? জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো, আমরা পড়াশোনা করতেছিলাম সাম্যাবস্থা নিয়ে। তো সাম্যাবস্থা নিয়ে পড়াশোনা করার সময় আমাদের অবশ্যই কি করা লাগবে, উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে মনে করো আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? এ থেকে বি এরকম একটা বিক্রিয়া,
হ্যাঁ ভাইয়া বলো। একটা বিক্রিয়ার যদি এরকম, এটা যদি কি বলে আর কি ভাইয়া, হ্যাঁ 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 আরটা কি ভাইয়া কি আর বলছিলাম যেন, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারটা যদি দেয়া দেয়, যেমন এই যে 2a + b c, এখানে সি উৎপন্ন হলো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আর ইকুয়াল টু যদি বলে a × b, তাহলে কি এটা হবে? আর ইজ ইকুয়াল টু যদি বলে a × b, ভাইয়া এটা যখন বলে দিছে, ঠিক আছে, এটা যখন বলে দিছে যে এটা আসলে এই নিয়মে মানে, তখন তোমার আসলে এই ভর ক্রিয়া সূত্রটা হাবি জাবি ক্যালকুলেশন করে লাভ নাই। সে বলে দিছে এরকম মানে এটা দিয়ে তোমার কাজ করা লাগবে, এবং সেটা কোথায় পড়ে যাবে, এটা কিন্তু বিক্রিয়ার ক্রমে পড়ে যাবে, ঠিক আছে, কারণ সে তো হার সমীকরণ দিয়ে দিছে। তুমি ভর ক্রিয়া সূত্র কেন বের করতেছো বলো তো ভাই, হার সমীকরণটা নির্ণয় করার জন্য তো, সে তো বলেই দিছে হার সমীকরণটা এরকম, তাহলে তুমি ভর ক্রিয়া সূত্র কেন অ্যাপ্লাই করতে যাবো বলো তো, দরকার আছে কেন? ভাই আরেকটা কথা, এখানে ক্রমের মাধ্যমে কিভাবে বুঝলেন? কারণ ভাইয়া ক্রমের, এটা যদি মানে ইয়ের মাধ্যমে হইতো, ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে হইতো, নিঃসন্দেহে এখানে একটা স্কোয়ার থাকতো, যেহেতু এখানে স্কোয়ার নাই তাহলে এটা কি ভর ক্রিয়া সূত্র না, আর ভর ক্রিয়া সূত্র বাদ দিয়ে বিক্রিয়ার হার নির্ণয়ের আর একটা জিনিসই আছে, সেটা কি ক্রম। এই দুইটা ছাড়া আর কোনো কিছু নাই ভাইয়া, ঠিক আছে, এই জন্য আমি বুঝে গেছি এটা ক্রমের মাধ্যমে, ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, গোলায় না কেমন, তো না গলাইলে হবে। আর আমি একটা কথাই বারবার বলছিলাম যে যখন আমরা ভর ক্রিয়া সূত্র করতেছি তখন ওই ক্রমের কনসেপ্ট গুলো মাথা থেকে ছেড়ে ফেলো, বিক্রিয়ার ক্রম বলতে কিছু নাই, ঠিক আছে, কারণ দুইটা কি, দুইটা কিন্তু পরস্পর সংঘর্ষজনক দুইটা তত্ত্ব, কেমন। এবং আমি শুরুতেই বলছি যে ভাইয়া ক্রমের যে কনসেপ্টটা সেটা বেশি ইফেক্টিভ এক্সপেরিমেন্টালি, ঠিক আছে, এবং ভর ক্রিয়া সূত্র যেটা এটা কি থিওরিটিক্যালি বেশি ভালো, এবং ভর ক্রিয়া সূত্র এখনো টিকে আছে কেন বলতো ভাই, এটার প্রচুর ইয়ে আছে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, এটা দিয়ে যে আমরা কারেক্ট মান পাই না এরকম না, অনেক কারেক্ট মান পাই, এই জন্য এটা কি বলতো ভাইয়া খুব সুন্দর ভাবে বহাল তবিয়তে আছে এখনো কেমিস্ট্রিতে, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, তো আমরা একটা বিক্রিয়া নিলাম উভমুখী বিক্রিয়া, তো দেখো ভাইয়া যখন আমরা কোন একটা উভমুখী বিক্রিয়া নিব তখন আমরা বুঝেই যাব কি এখানে আসলে একটা বিক্রিয়া হচ্ছে না, কয়টা বিক্রিয়া হচ্ছে বলতো ভাইয়া, দুইটা দুইটা বিক্রিয়া দুইটা হচ্ছে, ঠিক আছে, দুইটা বিক্রিয়া হচ্ছে, যার মধ্যে একটা বিক্রিয়াকে বলতেছি আমি সম্মুখমুখী বিক্রিয়া, আর একটাকে কি বলতেছি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে বলো তো ভাইয়া যদি দুইটা বিক্রিয়া হয় তাহলে দুইটা বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদক কি হবে আলাদা আলাদা রকম হবে, যেমন এখানে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ককে এ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ককে বি, ঠিক আছে, আবার সম্মুখমুখী বিক্রিয়ার জন্য উৎপাদ হচ্ছে বি এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য উৎপাদকে এ, ঠিক আছে, তার মানে কি এখানে কিন্তু সিমুলটেনিয়াসলি একই সাথে দুইটা বিক্রিয়া ঘটতেছে। এখন আমি যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ নির্ণয় করতে চাই তাহলে আর এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে বলতো ভাইয়া, এ এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, তাই না। আবার আমরা যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই, ওই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে যদি আমরা আরবি দিয়ে প্রকাশ করি, আরবি ইজ প্রপোর্শনাল টু কি হবে বলতো ভাইয়া, বি, বি এর ঘনমাত্রা হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো ভাইয়া? এ বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তো এখানে আমরা সক্রিয় ভর হিসেবে কাকে নিছি, ঘনমাত্রাকে নিছি। এখন আমরা যদি সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রাকে না নিয়ে আংশিক চাপকে নিই এবং ধরে নিই যে ভাইয়া একটা সার্টেন টাইমে, ঠিক আছে, একটা সার্টেন টাইমে ভাইয়া সাউন্ড প্রবলেম করতেছে, এই সবার কি সাউন্ড প্রবলেম করতেছে বলো তো? না ভাইয়া এখন ঠিক আছে, ভাই আগে একটু বেটার হইছে। আচ্ছা আগে সে বেটার হয়েছে, তাহলে আমি এখানে ধরে ধরে ক্লাস করাবো, সমস্যা নেই। তো মনে করো যে সময় তুমি সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার নিবা সেই সময় এ যে গ্যাসীয় পদার্থটা তার আংশিক চাপ থাকে হচ্ছে পি এ, এবং বি যে গ্যাসীয় পদার্থটা তার আংশিক চাপ কত থাকে পিবি থাকে, ঠিক আছে, পিবি থাকে। তাহলে বলো তো ভাইয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে, পি এ হবে। আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি ইজ প্রপোর্শনাল টু কি হবে বলো তো ভাইয়া, পি বি হবে, তাই না। তার মানে কি বলতো ভাই আমরা যে বিক্রিয়ার হার গুলা যখন মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক বা উৎপাদ গ্যাসীয় অবস্থায় থাকে তখন বিক্রিয়ার হারের যে রাশি গুলা সমানুপাতিক, যেটা ভর ক্রিয়া সূত্র যেটা, এটা কিন্তু আমরা দুই ভাবে এক্সপ্লেন করতে পারি, একটা কি ঘনমাত্রা দিয়ে আরেকটা কিন্তু আংশিক চাপ দিয়ে, এবং দুইটাই কি বলতো ভাইয়া কারেক্ট প্রসেস কিন্তু, তাই না, দুইটাই কিন্তু কারেক্ট প্রসেস। এখন দেখো তো একই ভাবে আমরা যদি শুরুর বিক্রিয়াটাকে আংশিক চাপ দিয়ে প্রকাশ করতাম এবং একটা সার্টেন টাইমে এ এর আংশিক চাপ পাইতাম পি এ, বি এর আংশিক চাপ পাইতাম পিবি, ঠিক আছে, তাহলে বলতো এই বিক্রিয়ার হার আর ইজ প্রপোর্শনাল টু কি হইত, আর ইজ প্রপোর্শনাল টু কি হইত বলো, পি এ স্কয়ার ইনটু পিবি, পি এ স্কয়ার ইনটু পিবি, তো এইটাই যে হইতো, এটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া এখানে যে পি এ স্কয়ার হইতো, কারণ এখানে পি এ কিন্তু কয়টা কনসিডার করা লাগতো, দুইটা কনসিডার করা লাগতো, কারণ কি এ কিন্তু দুইটা আছে এবং দুইটার সাথে কি আলাদা আলাদা ভাবে কিন্তু সম্পর্কিত। তাহলে এই জিনিসপত্র গুলা কি বুঝতে পারছো ভাইয়া? যদি বুঝতে পারো আমি সামনে আগাবো,
ঠিক আছে, সাম্য দ্রব্য। আচ্ছা তাহলে চলো আমরা সাম্য দ্রব্যকে দিয়ে দেই। তাহলে চলো আমরা একটা ইয়ে নিই, উদাহরণ নিই। তো মনে করো আমি একদম শর্টকাট একটা মানে সহজ একটা উদাহরণ নিই, আমি এখানে কোনো পাওয়ার টাওয়ার ইউজ করলাম না, পাওয়ার টাওয়ার ইউজ করবো একটু পরে। মনে করো এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি, এরকম একটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, উভমুখী বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা কোথায় পৌঁছায় গেল, সাম্যাবস্থায় পৌঁছায় গেল, ঠিক আছে। এই বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় পৌঁছায় গেল, যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে, যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে ভাইয়া, যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে, ওই সাম্যাবস্থায় যখন আমরা এর ঘনমাত্রা মাপছি, তখন এর ঘনমাত্রা পাইছি হচ্ছে থার্ড ব্রেকেট এ, এবং সাম্যাবস্থায় যখন আমরা বি এর ঘনমাত্রা মাপছি, তখন বি এর ঘনমাত্রা পাইছি কত, থার্ড ব্রেকেট বি। সাম্যাবস্থায় যখন সি এর ঘনমাত্রা মাপছি, ঘনমাত্রা কত পাইছি, থার্ড ব্রেকেট সি। এবং সাম্যাবস্থায় যখন ডি এর ঘনমাত্রা পাইছি, কত পাইছি, থার্ড ব্রেকেট ডি পাইছি। একইভাবে সাম্যাবস্থায় যখন এ এর আংশিক চাপ মাপছি, পাইছি হচ্ছে পি এ, বি এর আংশিক চাপ যখন মাপছি, পাইছি হচ্ছে পিবি, সি এর আংশিক চাপ যখন মাপছি, তখন পাইছি পিসি, এবং ডি এর যখন আংশিক চাপ মাপছি, পাইছি কত, পি ডি। এখন দেখো তো ভাইয়া, যদি আমরা ঘনমাত্রার কথা কনসিডার করি, তাহলে বলো তো ভাইয়া, এই যে সাম্যাবস্থায় দুইটা বিক্রিয়া ঘটতেছে, ঠিক আছে, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, আরেকটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ প্রপোর্শনালটা আমরা কি লিখতে পারি, এর ঘনমাত্রা ইন্টু কি, বি এর ঘনমাত্রা মাপতে পারি না, এই মাপতে পারি না, বলতে পারি না, এটা ভর ক্রিয়া সূত্র অনুসারে, ভর ক্রিয়া সূত্র অনুসারে এখানে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার হার, ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ ইজ প্রপোর্শনাল টু কি বলতে পারি, আর এফ ইজ প্রপোর্শনাল টু বলতে পারি ভাইয়া এর ঘনমাত্রা ইন্টু কি, বি এর ঘনমাত্রা। আবার বলো তো ভাইয়া, এই যে যদি ঘনমাত্রা কনসিডার করি, তাহলে এখানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি ইজ প্রপোর্শনাল টু কি হবে, সি এর ঘনমাত্রা ইন্টু কি বলতো ভাইয়া, ডি এর ঘনমাত্রা। এটা হবে না বলতো ভাইয়া, এটা হবে, জি ভাইয়া এটা হবে। এখন এখন এখান থেকে আমরা আর এফ ইজ ইকুয়াল টু, মানে আর এফ প্রপোর্শনাল টুর জায়গায় যদি আমরা আর এফ সমান লিখতে চাই, তাহলে বলতো আমাদের এখানে কি অ্যাড করা লাগবে, একটা কনস্ট্যান্ট অ্যাড করা লাগবে। কেউ কি আমাকে বলতে পারবা এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, আই কি বলি, এই কনস্ট্যান্টের নাম কি, সম্মুখমুখী বিক্রিয়ার জন্য হার ধ্রুবক। একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আমরা কি পাবো, আর বি ইজ ইকুয়াল টু কে টু সি এর ঘনমাত্রা ইনটু কি, ডি এর ঘনমাত্রা। লেখা এত মোটা হয়ে গেল কেন, কালি চেঞ্জ হয়ে গেছে এই জন্য। তাহলে একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আমরা আরো একটা হার ধ্রুবক পাবো না, কে টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা অবশ্যই পাবো। এখন দেখো তো ভাইয়া, আমরা দেখলাম যে ভাইয়া বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এবং সাম্যাবস্থায় যখন থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ ইজ ইকুয়াল টু কে ওয়ান এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা, আবার সাম্যাবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি ইজ ইকুয়াল টু কে টু ইন্টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। এখন বলো তো ভাইয়া, যখন একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি সমান হয় না, জি ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি না আর এফ ইজ ইকুয়াল টু আর বি, বলতে পারি, এই বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে আর এফ এর মান আমরা এখানে বসাই দিব কে ওয়ান ইন্টু বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা, এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। দেখো কত মজা, এগুলো সিম্পল ম্যাথ, 9 10 7 8 এর ম্যাথ। আবার আর বি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কে টু ইন্টু কি বলতো ভাইয়া, সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। এখান থেকে তুমি এই হার ধ্রুবক গুলাকে এক পাশে রাখো এবং ঘনমাত্রা গুলাকে আরেক পাশে রাখো। দেখো হার ধ্রুবক গুলাকে আমরা এক পাশে রেখে দিলাম, কে ওয়ান ডিভাইড বাই কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, হার ধ্রুবক সমান, এটা কি তোমাকে কেউ বলছে? সম্মুখমুখী বিক্রিয়ার হারে বিক্রিয়ক উপাদানকে এ এবং বি, পশ্চাৎমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক উপাদানকে সি এবং ডি। তাহলে যেহেতু দুইটার দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক গুলা ভিন্ন, তাহলে তাদের হার ধ্রুবক সমান হইতে যাবে কেন বলতো ভাইয়া,
আলাদা হবে না? এই বিক্রিয়কগুলো যদি আলাদা হয় হার ধ্রুবক আলাদা হবে তো ভাই, এটা কিন্তু উপাদানের উপর ডিপেন্ড করে হার ধ্রুবক, ঠিক আছে? টেম্পারেচার সেম হলে যে হার ধ্রুবক সেম হবে এরকম কিন্তু কিন্তু কোনো কথা নেই। হার ধ্রুবক কিন্তু কি উপাদানের উপরেও ডিপেন্ড করে, কেমন? হার ধ্রুবক এবং হার এই দুইটার মধ্যে পার্থক্য আছে তোমাদের বইতে, এই পার্থক্য 2 নম্বরের জন্য আসে, শিখে ফেলবা, ঠিক আছে? বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়ার হার ধ্রুবক, এটার কি পার্থক্য সুন্দরভাবে গুহসারের বইতে 4-5টা পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্ট গুলা কি উপরে করে ফেলবা, সুন্দরভাবে করে ফেলবা। এবং আমি একটা এমসিকিউ তে মনে হয় দুইটার এককের পার্থক্য দিছিলাম, মানে একক হার ধ্রুবকের একক দিছিলাম, হার ধ্রুবকের একক দিছিলাম, সবাই গণহারে কি হারের একক লিখে চলে আসছে। আচ্ছা তো যাই হোক, তো সি এর ঘনমাত্রা ইনটু ডি এর ঘনমাত্রা ডিভাইড বাই কি, এর ঘনমাত্রা ইনটু পি এর ঘনমাত্রা। তার মানে এখানে তুমি বাম পাশে একটা ধ্রুবকের মানে দুইটা ধ্রুবকের অনুপাত পাইতেছো না বিষয়টা? খুবই 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 চিন্তার, ঠিক আছে? কারণ আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছর পরে যখন আমি তোমাদের পরীক্ষা নিব এই চ্যাপ্টারের উপরে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখান থেকে 15 থেকে 20 জন হয়তো ভালো করবা, এবং তারাই ভালো করবা যারা আসলে পড়াশোনা করছো, কেমন, ফাঁকিবাজি করতেছো না। যারা হচ্ছে সহজ সহজ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার বলে এই চ্যাপ্টারটাতে চ্যাপ্টারটাকে হচ্ছে ফাঁকিবাজি করতেছো, ঠিক আছে? এটা তো সহজ, দুইটা ক্লাস রেকর্ড দেখে নিবো হাবি যাবি বলে ওই কাটাই দিচ্ছে, এবং রেকর্ডও দেখা হচ্ছে না, নোটও করা হচ্ছে না, কিছু করা হচ্ছে না, বইয়ের প্র্যাকটিসও করা হচ্ছে না। তারা দেখবা ভাইয়া ওই দুই বছর পরে সেম সমস্যা নিয়ে বলবা, ভাইয়া এটা কেন হইলো, এটা কি হইলো, ঠিক আছে? এবং সেকেন্ড ইয়ারে যখন আমরা তড়িৎ রসায়ন করবো, তড়িৎ রসায়নে বিক্রিয়া গুণাঙ্ক কিন্তু আমাদের আবার ইউজ করা লাগবে। আমরা সাম্য ধ্রুবক করতেছি, বিক্রিয়া গুণাঙ্ক করবো, তো বিক্রিয়া গুণাঙ্ক কি আমাদের আবার ইউজ করা লাগবে। এবং বিক্রিয়া গুণাঙ্ক যখন ইউজ করা লাগবে তখন বলবে যে ভাইয়া এই বিক্রিয়া গুণাঙ্ক কেমনে হলো, কি হলো, ঠিক আছে? কেন আমরা বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরলের ওই ঘনমাত্রা বা সক্রিয় ভরকে 1 ধরতেছি, এই কোয়েশ্চেন গুলা তড়িৎ রসায়নে যে আবার করবে, ঠিক আছে? আবার করবে, এবং করে খান্ত হবে না ভাইয়া। করে কি করবে জানো? করে হচ্ছে অনেক ভাব নিবে যে অনেক বেশি পারি, ঠিক আছে, ইয়ে করবে, নিজেকে জাহেল করার ট্রাই করবে, পরের দিন আবার কিছু পরীক্ষা দুইটা নিব, তলা নিতে ওঠাই হবে না, ঠিক আছে? তলা নিতে ওঠাই হবে না, মানে এই ধরনের ঘটনাগুলো ঘটে ভাইয়া, অনেক কম শুনি। আচ্ছা আমি এখনই শেষ করে দিচ্ছি, যেহেতু আসছে তোমাদের ভাইয়া, ওই হার ধ্রুবক আর সাম্য ধ্রুবক কি সেম? এটাই না ভাইয়া, না সেম না, সেম না। দেখো এখানে আমরা দুইটা হার ধ্রুবক পাচ্ছি, একটা কি বলতো, মানে আমরা এখানে কি পাচ্ছি, বাম পক্ষে দুইটা হার ধ্রুবকের অনুপাত পাচ্ছি, K1 ডিভাইড বাই K2। এখানে K1 এর পরিচয় কি? সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক, তাই না? K1 এর পরিচয়। জি ভাইয়া। এবং K2 এর পরিচয় কি? সাম্যাবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক, এই পশ্চাৎমুখী বিক্রিয়া। এবং এই দুইটা হার ধ্রুবক মানে এই দুইটা ধ্রুবকের অনুপাত কি হবে? আরেকটা ধ্রুবক হবে না? জি ভাইয়া। এই ধ্রুবকটাকে আমরা কি বলি? সাম্য ধ্রুবক বলি। এই যে দুইটা ধ্রুবকের অনুপাত সম্মুখমুখী বিক্রিয়ার হারের জন্য যে হার ধ্রুবকটা পাই, ওই হার ধ্রুবককে যদি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে ভাগ করি, তাহলে যে অনুপাতটা পাই সেই অনুপাতটাকেই কি বলা হয়? হার ধ্রুবক বলা হয়। যেহেতু আমরা এইখানে যে অনুপাতটা পাইছি হার ধ্রুবকের অনুপাত, সেই অনুপাতটা কার জন্য পাইছি? ঘনমাত্রার জন্য পাইছি। এই জন্য এই হার ধ্রুবককে আমরা KC দিয়ে প্রকাশ করি, মানে এই সাম্য ধ্রুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি? KC দিয়ে প্রকাশ করি। তো K হচ্ছে সাম্য ধ্রুবক, C কেন? এটা আসলে কনসেন্ট্রেশনের জন্য আমরা পাইছি, ঘনমাত্রার জন্য আমরা পাইছি, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার জন্য KC এর মান কি হবে? এর ঘনমাত্রা ইন্টু কি? বি এর ঘনমাত্রা। তাহলে সাম্য ধ্রুবক কি, এটা বুঝতে পারছো? তাহলে সাম্য ধ্রুবক কি বলতো ভাইয়া? কোন একটি রাসায়নিক একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার জন্য হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের যে অনুপাত, সেই অনুপাতটাকেই আমরা কি বলি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলি। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের? জি ভাইয়া। তাহলে সাম্য ধ্রুবক কি? সাম্য ধ্রুবক হচ্ছে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায়। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া আংশিক চাপের ক্ষেত্রে হলে কি KP হইতো? হ্যাঁ, ওইটা প্রেসারের জন্য P দিয়ে প্রকাশ করতো, এটা কনসেন্ট্রেশনের জন্য C দিয়ে প্রকাশ করতেছে, এটা প্রেসারের জন্য। জি ভাইয়া। KP দিয়ে প্রকাশ করা হইতো, এবং KC এবং KP এর মধ্যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্ক আমরা ডিরাইভ করব ইনশাআল্লাহ। তো সাম্য ধ্রুবকের সংজ্ঞা তোমরা কিভাবে দিবা ভাইয়া? সাম্য ধ্রুবকের সবচেয়ে ইজি যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কি, সূত্র থেকে বোঝা যায়, সেটা কি, কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায়, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে আমরা কি বলি? ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলি।
ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একদম খুব ইজি একটা সংজ্ঞা। এছাড়াও তোমাদের বইতে সংজ্ঞা আছে, কি সংজ্ঞা আছে আমরা দেখো ভাইয়া, এই যে সাম্য ধ্রুবকটা পাইতেছি এটা কি উৎপাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যাবস্থায় অবশ্যই কি উৎপাদের সক্রিয় ভরকে বিক্রিয়কের সক্রিয় ভর দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি এই সাম্য ধ্রুবকটা পাচ্ছি না বলতো ভাইয়া? উৎপাদের সক্রিয় ভরকে কি করতেছি, তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার কি কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের সক্রিয় ভর আমরা যদি বিক্রিয়কের সক্রিয় ভর দিয়ে ভাগ করি তাহলে যে অনুপাতটা পাবো বা যে ধ্রুবকটা পাবো সেই ধ্রুবককে কি বলা হয়, সাম্য ধ্রুবক বলা হয়। এটা কোথায় আছে? এটা তোমাদের বইতে আছে। বাট সহজ সংজ্ঞা কোনটা বা ভালো সংজ্ঞা কোনটা, সেটা হচ্ছে হার ধ্রুবকের অনুপাত। ঠিক আছে, হার ধ্রুবকের অনুপাত, এটা কোনো কনফিউশন তৈরি করে না। বাট আমরা যদি সক্রিয় ভরের অনুপাত চিন্তা করি সেক্ষেত্রে দেখবো মাঝে মাঝে একটু কনফিউশন তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। এখন বলতো ভাই আমরা এটা কি ঘনমাত্রার জন্য করলাম, এখন বলতো ভাই এটা যদি আমরা চাপের জন্য করতাম, ঠিক আছে, চাপের জন্য যদি সেম ভাবে আমরা অনুপাতটা পাইতাম কিভাবে পাইতাম বলতো? আমি পুরো জিনিসটা আবার ব্যাখ্যা করি। তো চাপের জন্য আমরা এরকম পাইতাম, আর এফ প্রপোর্শনাল টু কি পাইতাম, পিএ ইনটু পিবি। আবার আর বি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, আর বি প্রপোর্শনাল টু কি পেতাম, পিসি ইনটু পিডি, তাই না? তো এখান থেকে আমরা কি লিখতে পারতাম, আর এফ ইজ ইকুয়াল টু কি, আর এফ ইজ ইকুয়াল টু কে ওয়ান পিএ ইনটু পিবি। আবার আর বি এটা হচ্ছে কে ওয়ান, আর বি ইজ ইকুয়াল টু কি পেতাম, আর বি ইজ ইকুয়াল টু পেতাম কে টু ইন্টু পিসি ইন্টু পিডি। তাহলে এখানে আমরা কি জানি বিক্রিয়াটা যেহেতু সাম্য অবস্থায় আছে, শোনো বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে এই জন্য আমরা কি লিখতে পারতেছি, আর এফ ইজ ইকুয়াল টু আর বি লিখতে পারতেছি। বিক্রিয়াটা যদি সাম্য অবস্থায় না থাকতো তাহলে কি আমরা আর এফ ইজ ইকুয়াল টু আর বি লিখতে পারতাম? কখনোই কিন্তু লিখতে পারতাম না। তাহলে আর এফ ইজ ইকুয়াল টু আর বি থেকে আমরা কি লিখতে পারি, কে ওয়ান ইন্টু পিএ ইন্টু পিবি, আর বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কে টু ইন্টু পিসি ইন্টু পিডি। তো এখান থেকে আমরা কি পাইতাম, কে ওয়ান এবং কে টু এর আরেকটা অনুপাত পাইতাম, এটা সমান কি হতো, পিসি ইন্টু পিডি ডিভাইড বাই কি বলতো ভাইয়া, পিএ ইন্টু পিডি, এটা পাইতাম না? তাহলে এই কে ওয়ান এবং কে টু কি সম্মুখমুখী বিক্রিয়ার জন্য হার ধ্রুবক আর পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য হার ধ্রুবক। তো এই দুইটা হার ধ্রুবকের অনুপাতকে আমরা কি বলি, সাম্য ধ্রুবক বলি। এবং এটা কার জন্য পাচ্ছি, আমরা চাপের জন্য পাচ্ছি, এই জন্য এটাকে কি দিয়ে প্রকাশ করবো, কেপি দিয়ে প্রকাশ করবো। তাহলে কেপি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি ডিভাইড বাই কি, পিএ ইন্টু, তাহলে এটা কি আমাদের সাম্য ধ্রুবক। আবার এটা কি আমাদের সাম্য ধ্রুবক, তাই না ভাইয়া? জি ভাইয়া। ভেরি গুড, তাহলে আমরা সাম্য ধ্রুবক দুইটা পাইলাম, একটা কি ঘনমাত্রার জন্য যেটাকে আমরা কেসি দিয়ে প্রকাশ করতেছি, আরেকটা কি চাপের জন্য বা আংশিক চাপের জন্য যেটাকে আমরা কি কেপি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এই জিনিসগুলো কি তোমরা বুঝতে পারছো ভাইয়া, কিভাবে কি হইলো না হইলো বুঝতে পারছো আসলে একটু বলো তো? জি ভাইয়া বুঝতে পারছি। খুব ভালোভাবে বুঝতে পারছো নাকি এমনি এমনি বুঝতে পারছো ভাইয়া? ভালো করে বুঝতে পারছি। আচ্ছা তাহলে তাহলে আমি একটা জিনিস করি। হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া, একটু ভাইয়া, ঘনমাত্রা যদি আমরা আংশিক চাপ নির্ণয় করতাম, মানে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতাম এবং আংশিক চাপ দ্বারা যদি সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতাম, সেক্ষেত্রে কি দুইটার মান সেম হইতো? না ভাইয়া, কখনোই সেম হবে না, দুইটার মান ভিন্ন হবে। এবং দুইটার মান কিভাবে, মানে কোন ক্ষেত্রে সেম হবে কোন ক্ষেত্রে ভিন্ন হবে, এই জিনিসপত্র গুলো নিয়ে সামনে আরো পড়াশোনা আসতেছে, এত অধৈর্য হবে না। অবশ্যই দুইটা সেম হবে না, একটা চাপের জন্য একটা ঘনমাত্রার জন্য। অবশ্যই কি আংশিক চাপ এবং ঘনমাত্রার মান কখনোই সমান হয় না, হয় একটা নির্দিষ্ট পদার্থের জন্য আংশিক চাপ এবং ঘনমাত্রা কিন্তু কখনো সমান হয় না একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। তাহলে অবশ্যই দুইটার মান কি হবে না, সমান হবে না, ঠিক আছে, দুইটার মান ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। তো তাদের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক নির্ণয়টা আমরা একটু পরে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের আর বেশি জ্বালাবো না, জাস্ট এটা বলো, মনে করো এ এ ঠিক আছে প্লাস বি বি, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, সি সি প্লাস ডি ডি, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কেসি এর মান কি হবে এবং সাম্য ধ্রুবক কেপি এর মান কি হবে বলো? এটা হবে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি, ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি বাই এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ, ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি, এরকম। এরকম কেসি এর মান, সবাই একমত? সবাই একমত? জি ভাইয়া। হ্যাঁ, এরকমটা কেন হয়, দেখো এই বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে, এর ঘনমাত্রা টু দি পাওয়ার কি এ, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি,
আবার এই বিক্রিয়ায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যেটা আরবি এক্সপোনেনশিয়াল টু কি হবে বলতো সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি ডি এর ঘনমাত্রা কি টু দি পাওয়ার ডি এটা হবে এটা কোথা থেকে পাইছি ভর ক্রিয়া সূত্র থেকে পাইছি তো এখান থেকে আমরা কি পাবো আর এফ ইজিক্যাল টু পাবো কে ওয়ান এর পাওয়ার হচ্ছে এ বি এর পাওয়ার কি বলতো ভাইয়া বি আবার আরবি ইজিক্যাল টু আমরা কি পাবো কে টু পাবো সি এর ঘনমাত্রা পাবো হচ্ছে সি ডি এর ঘনমাত্রা কি পাবো বলতো ভাইয়া ডি পাবো তো এখান থেকে আমরা কার অনুপাত বের করবো আমরা বলবো যে আর এফ ইজিক্যাল টু আরবি তো ওইখান থেকে আমরা কার অনুপাতটা বের করবো কে ওয়ান ডিভাইড বাই কে টু এর মান বের করবো তো এটা কত হবে বলতো ভাই এটাই হবে তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ার জন্য যখন আমরা কেসি এর মান বের করবো তখন আমরা কি বলতো ভাইয়া উৎপাদের ঘনমাত্রা টু দি পাওয়ার কি তার সহগ ডিভাইড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার কি তার সহগ এভাবে আমরা কি খুব সহজে কেসি এর মান বের করে ফেলতে পারি একইভাবে যখন আমরা আংশিক চাপের জন্য বের করবো কেপি এটা কি হবে উৎপাদের আংশিক চাপ টু দি পাওয়ার তার সহগ ডিভাইড বাই কি বিক্রিয়কের আংশিক চাপ টু দি পাওয়ার কি তার সহগ এই লাইনটা লিখে ফেলো ঠিক আছে তাহলে এটা কি হবে উৎপাদের আংশিক চাপ টু দি পাওয়ার কি তার সহগ তো এখানে উৎপাদ কি আছে সি আছে তাহলে সি এর আংশিক চাপকে পিসি দিয়ে প্রকাশ করলাম তাহলে তার পাওয়ার কি হবে তার সহগ ছোট হাতের সি আবার উৎপাদ কি আছে ডি আছে তাহলে তার আংশিক চাপ পাওয়ার কি হবে তার সহগ আবার নিচে কি হবে নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ টু দি পাওয়ার কি তার সহগ বিক্রিয়কের আংশিক চাপ টু দি পাওয়ার কি তার সহগ এটা হবে কার মান হবে কেপি এর মান এখন এখান থেকে কেউ কি আমাকে বলতে পারবা কেসি এবং কেপি এর একক কি হবে একই ধরনের রাশির অনুপাত বাট সেম পাওয়ারের অনুপাত মনে করো টু এ মনে করো এ প্লাস বি ঠিক আছে টু সি প্লাস ডি ঠিক আছে এই বিক্রিয়ায় কেসি এর একক কি কেসি এর একক কি হবে বলো তো এটা হবে সি স্কয়ার ডি ডিভাইড বাই কি এ ইনটু ডি তাহলে বলো এটার একক কি হবে একক নাই একক নাই ভাইয়া প্রত্যেকটা বিক্রিয়ার জন্য তো তাহলে ভিন্ন ভিন্ন হবে এক্স্যাক্টলি প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কি একক ভিন্ন ভিন্ন হবে কি হবে একক ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একক ভিন্ন ভিন্ন হবে তো ওইটা তোমরা নির্ণয় করতে পারবা যেমন এখানে কি মোল পার লিটার তিনটা আছে তাই না এই মোল পার লিটার তার পাওয়ার কত এখানে যেহেতু তিনটা আছে তিনটা আর নিচে মোল পার লিটার কয়টা পাবো দুইটা তাহলে আলটিমেটলি কেসি এর একক কত হবে মোল পার লিটার তাহলে এই বিক্রিয়ার জন্য কেসি এর একক কিন্তু মোল পার লিটার হবে তো এভাবে কি প্রত্যেকটা বিক্রিয়ার জন্য চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা বিক্রিয়া